বিষয়টি আহলুল হাদিসদের বৈশিষ্ট্য। আহলুল হাদিসদের বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য জানার আগে আহলুল হাদিস কারা তার পরিচয় একটু জানা দরকার। আহলুল হাদিসের পরিচয় বিজ্ঞ কোরআন সুন্নার ওলামাই কেরামগণ বিভিন্ন জন বিভিন্নভাবে সেই পরিচয় তুলে ধরেছেন। তার মাঝে ইমাম আহমদ বিন হাম্বল, প্রসিদ্ধ চারজন ইমামের মাঝে যিনি সবচেয়ে বড় মুহাদ্দিস, হাদিসের জগতে সবচেয়ে যার বেশি অবদান এখনো আমরা উপভোগ করছি, সেই ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ আহলুল হাদিসের পরিচয় দিতে গিয়ে তিনি বলেন, সহিহ মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, لا تزال طائفة من امتي ظاهرين على الحق, আমার উম্মতের মাঝে সর্বদা একটি দল হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে, لا يضرهم من خذلهم, যারা তাদেরকে হেউ প্রতিপন্ন করতে চাইবে, বিপদগ্রস্ত করতে চাইবে, তারা তাদের কোনোই ক্ষতি করতে পারবে না, حتى ياتي امر الله وهم كذلك, কিয়ামতের মুহূর্ত ঘনিয়ে আসবে তারা এভাবেই হকের উপরেই সবসময় প্রতিষ্ঠিত থাকবে। এমন একটি দলের সুসংবাদ দিয়েছেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ মুসলিম 1920 নম্বর হাদিস। প্রসিদ্ধ মুহাদ্দিস, চার ইমামের শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, ওই মুক্তিপ্রাপ্ত দল, ওই হকের উপর প্রতিষ্ঠিত দল, তারা যদি আহলুল হাদিস না হয় তাহলে আর কে হতে পারে আমার জানা নেই। বলুন সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি আহলুল হাদিসের পরিচয় দিতে গিয়ে বলছেন, আহলুল হাদিসরা হলো তারাই যাদের ভবিষ্যৎবাণী করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তারা সর্বদাই হকের উপরেই প্রতিষ্ঠিত থাকবে, তাদের বিরোধীরা যতই তাদের ক্ষতি করার চেষ্টা করুক কখনো তাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। আমি মনে করি আহলুল হাদিসের বৈশিষ্ট্য এটাই যথেষ্ট, আর কিছু দরকার হয় না। এরপরও আরো সংক্ষিপ্ত একটু জানাতে বলতে চাই আহলুল হাদিস এর পরিচয়, আর একটু বিস্তারিত পরিচয় দিতে গিয়ে বর্তমান অনলাইনের জগতে, উন্নত প্রযুক্তির জগতে সবচেয়ে প্রসিদ্ধ এবং একটি গুরুত্বপূর্ণ ইসলামিক ওয়েবসাইট শেখ সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ, তিনি সেই ওয়েবসাইটে আহলুল হাদিস তাদের পরিচয় ও বৈশিষ্ট্য তুলে ধরতে গিয়ে বলেন, আহলুল হাদিস কারা? আহলুল হাদিস হলো আল ফিরকা আল্লাতি তুআযযিমু সুন্নাহ ওয়া তাকুমু আলা নাশরিহা ওয়া তা'তাকিদু আকীদাত আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহলুল হাদিসরা হলো তারা, কোরআন তো অবশ্যই মানেই, সেই সাথে যারা তাদের জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার সবচেয়ে গুরুত্ব দিয়ে থাকে, সুন্নাহ প্রচার প্রসারে নিজেকে আত্মনিয়োগ করে থাকে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাই কেরামগণ যেই আকীদা পোষণ করতেন সেই আকীদাই পোষণ করে, ওয়াতারজিউ ফি ফাহমি দীনিহা ইলাল কিতাবি ওয়াসসুন্নাহ আলা ফাহমি খাইরিল কুরুনি, এবং তারা কোরআন সুন্নাহ বোঝার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তাবেঈ তারা যেভাবে কোরআন এবং সুন্নাহ বুঝেছেন
ঠিক সেভাবেই তারা কোরআন এবং সুন্নাহ বোঝার চেষ্টা করে, তারাই হচ্ছে আহলুল হাদিস। সংক্ষিপ্তভাবে বলতে পারি তাহলে আমরা যে আহলুল হাদিস, হাদিসের ভাষায় যেই হকপন্থী দল এবং হাদিসের ভাষায় যেই ফিরকা না জিয়া মুক্তিপ্রাপ্ত দল, তারাই হচ্ছে আহলুল হাদিস। আহলুল হাদিস এটিকে শুধু একটি নাম হিসাবে চিহ্নিত করা কখনো ঠিক হবে না, বরং এটি হচ্ছে একটি বৈশিষ্ট্যগত পরিচয়। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, সাতাফতারিকু উম্মতি ইলা 73 ফিরকা কুল্লুহা ফিন্নার, কিলা ওমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ক্বালা হিয়া মা আনা আলাইহি ওয়া আসহাবি আও কামা ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, সবগুলি জাহান্নামে, একটি ব্যতীত। সাহাবাই কেরামগণ জানতে চাইলেন তারা কারা, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা হলো তারাই যারা আমি এবং আমার সাহাবাই কেরামগণ যেই আকীদা, যেই আদর্শ, যেই চেতনা, যেই চিন্তা, যেই দিনের উপরে থাকবে, সেই আদর্শ, আকীদা, চেতনা, চিন্তা ও দিনের উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে, তারাই হচ্ছে আহলুল হাদিস, তারাই হচ্ছে ফিরকা নাজিয়া মুক্তিপ্রাপ্ত দল। আজকে আমরা বলতে পারি আহলুল হাদিস তারা এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে সবসময় লক্ষ্য করে। এজন্য বলা যেতে পারে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি আহলুল হাদিসের পরিচয় এত সুন্দরভাবে তুলে ধরেছেন, যেটি শুনলে আমরা আরও বিষয়টি স্পষ্ট হব, বুঝতে পারব। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি আহলুল হাদিসের পরিচয় দিতে গিয়ে তিনি বলেন, আল ফিরকা আন-নাজিয়া আহলুল হাদিস ওয়াস সুন্নাহ আল্লাযীনা লাইসা লাহুম মাতবুউন ইয়াতাআসসাবুনা লাহু ইল্লা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وهم أعلم الناس بأقواله وأحواله وأعظمهم تمييزا بين صحيحها وسقيمها وأئمتهم فقهاء فيها وأهل معرفة بمعانيها واتباعا لها تصديقا وعملا وحبا وموالاة. দীর্ঘ একটি পরিচয় দিচ্ছেন। তিনি বললেন যে আহলুল হাদিস হলো তারা যারা অনুসরণের ক্ষেত্রে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কারো ক্ষেত্রে সেই ধরনের কঠোর অবস্থানে নেই। আজকে যত মাযহাব বলেন, যত তরিকা বলেন, যত ফিরকা বলেন, সবগুলি দেখবেন অনুসরণের ক্ষেত্রে তারা একজন ইমাম অথবা একজন পীর অথবা একজন মুর্শিদ, তাদের নাম দিয়েই তারা ইসলাম মেনে চলছে এবং সেই নাম দিয়েই সেই ব্যক্তিকে কেন্দ্র করেই তারা গোরামি করে যাচ্ছে। কিন্তু আহলুল হাদিসদের পার্থক্য হলো, বৈশিষ্ট্য হলো, আহলুল হাদিসরা পৃথিবীর বুকে একজনেই শুধু অনুসরণ করবে, অন্ধ অনুসরণ বললেও ভুল হবে না, একজনের অনুসরণকেই চরমভাবে গুরুত্ব দেবে, তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভিন্ন আর কেউ নয়। এই জন্যই আহলুল হাদিসদের অপর একটি পরিচয় বলা হয়, তারা হচ্ছেন কি, মুহাম্মাদি। তারা কারা, মুহাম্মাদি মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই অনুসরণ। কেউ হয়তো বলবেন তাহলে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই শুধু মানে, খোলাফায়ে রাশিদিনকে মানে না? এটি কোনো শিক্ষিত মানুষ বলতে পারে না, কারণ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবে সে অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশেই খোলাফায়ে রাশিদিন এবং সাহাবায়ে কেরামকে অবশ্যই মেনে চলবে। অতএব আহলুল হাদিস হচ্ছে তারাই যারা তাদের জীবনের সর্বক্ষেত্রে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ, এটিকেই সবসময় প্রাধান্য দেয়। বাস্তবেই আল্লাহ রাব্বুল আলামিনও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামের মাপকাঠি হিসাবে উল্লেখ করেছেন। সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু
ওয়ামা নাহাকুম আনহু ফাঞ্জাহু, রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো, আর রাসূল তোমাদেরকে যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। এটাও হচ্ছে আহলুল হাদিসদের বৈশিষ্ট্য, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই ইসলামের সীমারেখা হিসাবে গ্রহণ করে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈধতা ও অবৈধতার মধ্য দিয়েই তারা ইসলাম পালন করার চেষ্টা করে। এটাই হচ্ছে আহলুল হাদিসদের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সম্মানিত সমবেত দিদি ভাই সকল, কথা দীর্ঘ করার সময় নেই বা প্রয়োজন মনে করছি না, যেহেতু রাত অনেক গভীর হচ্ছে। অতএব আহলুল হাদিস তাদের বৈশিষ্ট্য, অসংখ্য বৈশিষ্ট্য রয়েছে। সংক্ষিপ্তভাবে আমরা বলতে পারি, যারা ইসলাম পালন করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সীমারেখা হিসাবে বা তার বক্তব্যের আলোকেই, তিনি বলেন তারাক্তু ফীকুম আমরাইন লাং তাযিল্লু মা তামাসসাক্তুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, জেনে রাখো আমি তোমাদের মাঝ থেকে বিদায় নিয়ে যাচ্ছি বটে, কিন্তু ইসলাম কখনো বিদায় নিয়ে যাবে না। যতদিন আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম পৃথিবীর বুকে রাখবেন ততদিন থাকবে, আর ইসলামের উপর প্রতিষ্ঠিত হতে হলে তোমাদেরকে অবশ্যই আঁকড়ে ধরতে হবে দুটি জিনিস, তোমাদের মাঝে রেখে গেলাম সে দুটি, একটি হচ্ছে আল্লাহর কিতাব আল কোরআনুল কারীম, অপরটি হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই দুটিকে যতক্ষণ মানুষ আঁকড়ে ধরবে ততক্ষণ কখনো পথভ্রষ্ট হবে না। এটি হলো আহলুল হাদিসের বৈশিষ্ট্য, এটি হচ্ছে আহলুল হাদিসের দাওয়াত, এটি হচ্ছে আহলুল হাদিসের বক্তব্য। তবে সংযুক্ত করতে পারি আমরা আরেকটি বিষয়, তা হলো আহলুল হাদিসেরা বলে থাকে কোরআন এবং সুন্নাহ আমরা বুঝব, কোরআন এবং হাদিস আমরা বুঝব যেভাবে বুঝেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, ঠিক সেভাবেই আমরা কিতাব এবং সুন্নাহকে বুঝব। যখন এভাবেই বোঝা হবে তাহলেই ইনশাআল্লাহ একজন মানুষের পক্ষে সম্ভব হবে সঠিক ইসলামের উপর আঁকড়ে প্রতিষ্ঠিত হওয়া, সঠিক ইসলামকে আঁকড়ে ধরা এবং সঠিক ইসলামকে সঠিকভাবে জেনে বুঝে আমল করা, আমরা যেন সে পথেই সেভাবে অগ্রসর হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, সেই সাথে একটু সংক্ষিপ্ত